গুড মর্নিং ফ্রেন্ডস, এখন 7:30 বাজে আর আমি এবারে স্নান টান করে পুরো রেডি আছি, এবারে রান্নার দিকে যাব। চলো, কাজী মাসি বাসনপত্র সব মেজে দিয়ে গেছে, এবারে আমি এগুলোকে গোছাবো। দেখো না, সকালবেলা নিরামিষ ফুলকপি আর ডান্ডা আমার কমপ্লিট, নিরামিষ ফুলকপি আর ডান্ডা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি পাত্র ঢেলে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবে ঘুম থেকে উঠলাম আর একটা কথা তোমাদের বলা হয়নি, আমি সব কাজকর্ম সেরে এখন বসলাম। আমার একটা বান্ধবী আসবে, ও দুটো মেয়েকে নিয়ে আসবে, জানি না দুটো মেয়েকে নিয়ে আসবে না একটা মেয়েকে নিয়ে আসবে, ও দুটো মেয়ে আছে, একটু পরে আসবে। আমি ওর জন্য চচ্চড়ি করেছি, আলু চচ্চড়ি করেছি আর তোমার লুচি করব, লুচি এখানে করা হয়নি, আটা মেখে রুটি লুচি করব। ময়দাটা ঘরে নেই, ওই জন্য ময়দাটা কেনা টাইম পাইনি, ছেলে গায়েটের বাসে গেছে, মেয়ে আজকে যায়নি, মেয়ে বলছে মা আমি যাবো না আজকে, আমার কিছু কাজ বাকি আছে সেগুলো করবো, মানে লেখা বাকি আছে আন্টি, তা ওগুলো করবে। আর আমি ভাবছি আটার লুচি করবো। আর একটা কথা কি, আটার লুচিটা খেতে না খুব ভালো, জানো তো, মানে কোনো গ্যাস অম্বল হয় না, খুব সুন্দর খেতে লাগে আর ভালো লাগে। সাদা লুচিটা কি দেখতে ভালো লাগে আর কি, মানে সুন্দর দেখতে সাদা রঙের লাগে, কিন্তু আটার লুচিটা আবার কেমন হয়, মানে একটু রঙটা একটু ওরকম এ মতন থাকে আর কি, রঙটা মানে আটা আটা রঙ থাকে, কিন্তু খেলে না কোনো গ্যাস অম্বল হয় না। তা ওরা আসলে আমি আটার লুচি করবো, আর চচ্চড়ি তো করে রেখেছি বললাম, আর একটু আম কেটে দেবো। ঠিক আছে, চলো দেখি একটু পরে ওরা এসে পড়বে, আমি কী বলবো, ঘুমে আছি, ভালো ঘুমিয়েছি, একটুখানি দমকা হাওয়া দিল, ভাবলো মানে বৃষ্টি টিষ্টি আসবে, ও বাবা বৃষ্টি কোথায়, কিছু কোনো বৃষ্টিই নেই, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। তারপর একটু ঘুমিয়েছি একটুখানি, আজকে হাওয়া ঠান্ডা হাওয়াটা ছিল, একটু ঘুমিয়েছি, উঠে একটু টুকটুক করে সাজুগুজু করলাম, নাড়িটা চেঞ্জ করলাম, এসেই নাড়িটা পড়েছে, দেখো যেন মেয়ে আমার কিনে নিয়ে এসছে, ভালো লাগছে নাড়িটা, ভালো লাগছে, প্রচণ্ড গরম তো, আর ফিতে হলো নাড়ি নিয়ে এসছে আমার হাজব্যান্ড আর কি, বাবা মিঠি বাবা নিয়ে এসছে, ওটা আজকে পড়েছি, কেমন লাগছে বলো। ঠিক আছে, একটু পরে আমার বান্ধবী আসবে, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, চলো। এই সোমা হ্যালো হাই, আচ্ছা এটা আমার বান্ধবী, আর এটা আমার মেয়ে, মেয়ে এসছে, চল তোমাদের সঙ্গে আলাপ করে দিলাম, বসো চলো। Hi guys, hi guys, how are you? I hope all is fine. বন্ধুরা চলে গেল, একটু নিশা চলে গেল, ওরা এখন 9:20 বেজে গেছে, মোটামুটি সব রেডি আছে, আর কিছু করার নেই, রাত্রিরে আমাদের তো সব লুচি খেলাম, ছেলে আমি মেয়ে সব লুচি খেলাম, পেট পুরো ভর্তি, আর কিছু খেতে পারবো না, বাবা তো লুচি খায় না, রুটি করে দেবো। ঠিক আছে, আজকে এই অবধি রাখলাম, আর বাড়ালাম না ভিডিওটা, গুড নাইট, গুড নাইট।